আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ মোহাম্মদ মাহবুব। তোমাদের আজকে আমাদের পড়ানোর যে টপিক সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার এস্টিমেটিং এবং কস্টিং, যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে এস্টিমেটিং সম্পর্কে ধারণা বা কনসেপ্ট অফ এস্টিমেটিং। তো এস্টিমেটিং তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একদম খুবই একটা ভাইরাল জিনিস, এটা সবসময় লাগবে, এটাতে অনেক ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। এই সাবজেক্টটা আমি পড়াবো, এটা তোমাদের খুবই মনোযোগ দিয়ে সবসময় বোঝার চেষ্টা করবো। আর এস্টিমেটিং এটা আমাদের সবসময় কাজে লাগে, যে কোনো কাজ করতেই জানো কেন, তুমি বাজারঘাটে যে কোনো আমরা কী করি, দেখো এস্টিমেট, যেটা আমাদের প্রথম যে আমাদের আজকে টপিক যেটা আছে সেটা হচ্ছে কি এস্টিমেট কাকে বলে। তো আমরা বাজারঘাট শার্ট প্যান্ট যে কোনো কিছু কিনতে যাই না কেন, যে কোনো কাজ করার আগে কি আগে থেকে একটা পরিকল্পনা করে যাই, এস্টিমেট করে। আমরা এই এস্টিমেট শব্দটা খুব ইউজ করি, কিন্তু কখন ইউজ করি, মনে করো তোমার আম্মু তোমাকে 100 টাকা দিয়ে বলছে যে বাবা আজকে চাল সিম ফুলকপি এগুলো বাজার করে নিয়ে আসো, এখন তোমাকে দিচ্ছে কত টাকা, 100 টাকা, এবং চাল নিতে বলছে 1 কেজি, সিম নিতে বলছে 1/2 কেজি, বাকি আর যা কিছু এই কোয়ান্টিটি দিয়ে দিছে। তার মানে কি তোমাকে 100 টাকার ভিতরে, 100 টাকার ভিতরে এই কোয়ান্টিটিগুলোও নিতে হবে, আবার কি 100 টাকার ভিতরেও থাকতে হবে, এক্সেস হয়ে গেলে ওই টাকাগুলো তুমি কোথায় পাবো, তোমার কাছে তো নাই। তো সেই জন্য আমরা বলছি তোমরা ডিকশনারিতে যদি সার্চ দাও তাহলে দেখবে এস্টিমেট যেটা আসবে, বাংলা মিনিং, এস্টিমেটের বাংলা মিনিং সেটা দিচ্ছে এই যে কাজ শুরু করার পূর্বে সম্ভাব্য পরিবাহ নির্ণয় করার পদ্ধতিকে এস্টিমেট বলে। মানে হচ্ছে এই যে আমি বাজারে গেলাম, বাজার যাওয়ার আগে যে এই যে একটা পরিকল্পনা করে গেলাম যে আমি এইসব জিনিস কিনবো, আমার এতটুকু পরিমাণ করে কিনতে হবে, এবং কি এবং 100 টাকার ভিতরে আমাকে থাকতে হবে, তাই না? আমরা আগে থেকে যে এই যে চিন্তা করে গেলাম যে আমার এইরকম ব্যয় করবো, আবার এই যে আমার 100 টাকার ভিতরে থাকতে হবে, এই জিনিসগুলো কিনতে হবে, এই যে আগে থেকে একটা পরিকল্পনা করে গেলাম, এইটা হইতেছে কি এস্টিমেট। আর এখানে দেখো এই যে অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে পরিব্যয়, আমরা এস্টিমেটিংয়ে সবসময় দেখবো হচ্ছে উপরিব্যয় অথবা পরিব্যয়, এই দুইটা শব্দ ইউজ করি। তো ব্যয় আর পরিব্যয়ের মধ্যে পার্থক্য কী, এটা অনেক সময় জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে পরিব্যয় মানে পরিকল্পিত ব্যয় আর কি, পরিকল্পনা করে যদি কোনো কিছু ব্যয় করি, পরিকল্পনা করে যদি কোনো কিছু খরচ করি সেটা হচ্ছে পরিব্যয়, ঠিক আছে? এই যে আমরা বাজার যাওয়ার আগে যে তুমি পরিকল্পনা করে গেছো যে আমি এইটা এতটুকু পরিমাণে কিনবো আর এই এত টাকার ভিতরে কিনবো, এইটা হইতেছে কি ব্যয়টা, আগে থেকে যে এস্টিমেট করে গেছি, চিন্তা করে গেছি, পরিকল্পনা করে গেছি, এটা হইতেছে পরিব্যয়। তো এই সংজ্ঞাটা মনে রাখার জন্য আমি দেখো তোমাদের এখানে একটা দুইটা স্টেপ লিখে দিচ্ছি একদম সোজা, এর অনেক সময় আমরা সংজ্ঞাটা মনে রাখতে পারি না। সেজন্য দেখো যে প্রথমে কি কাজ শুরু করার পূর্বে, তারপরে কাজ শুরু করার পূর্বে আমরা কী করি, সম্ভাব্য পরিবাহ নির্ণয়, এই যে সম্ভাব্য পরিবাহ নির্ণয়ের পদ্ধতি একদম সোজা। কাজ শুরু করার পূর্বে আগে থেকে যে সম্ভাব্য পরিবাহটা আমরা চিন্তা করে যাই সেটাকে আমরা কী বলবো, এস্টিমেট, মনে থাকবে সবার? কাজ শুরু করার পূর্বে সম্ভাব্য পরিবাহ নির্ণয় করার পদ্ধতিকে এস্টিমেট বলে। এরপরে হচ্ছে তোমার এখন দেখো এস্টিমেটিং, এস্টিমেটিং আমাদের এই বইয়ের নামও হচ্ছে এস্টিমেটিং এবং কস্টিং, এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হবে এস্টিমেটিং। তো আজকে আমার স্লাইডার হচ্ছে প্রথমে দেখবা হচ্ছে আমি কী দিয়ে রাখছি, প্রথমে একটা পদ্মসেতু ছবি দিয়ে রাখছি, তাই না? আমাদের একটা স্বপ্নের সেতু এটা, সেই 2014 সালে প্রকল্প শুরু হয়েছে এটার, 2014 সালে এই প্রকল্প শুরু করছে, আমাদের অনেক বাধা বিপত্তি গেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি, তাই না? গত 10ই ডিসেম্বর এটার 41তম স্প্যান বসছে, পুরো সেতু আমাদের কাছে দৃশ্যমান, আর এটার প্রথম স্প্যান বসছিল হচ্ছে 2017 সালের 30শে সেপ্টেম্বর। তো এই পদ্মা সেতু করার জন্য কি আমাদের একটা ব্যয় ঠিক করা লাগছে না আগে থেকে, যে আমাদের এই পদ্মা সেতু করতে কত টাকা লাগবে না লাগবে, আমাদের সরকার এটা বাজেট দিতে পারবে কি না পারবে, আমরা যেটাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলবো এস্টিমেটিং, এটা অর্থনীতির ভাষায় বলা হচ্ছে বাজেট, নর্মাল মানুষ এটাকে বাজেট বলবে আর কি, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং বলবো এস্টিমেটিং। তো এইটার জন্য কি প্রথমে যখন আমরা সরকারের কাছে উত্থাপন করছিলাম, এটা এস্টিমেট করছিলাম, এটা আমাদের সম্পূর্ণ ব্যয় হতে পারে, আমরা চিন্তা করছিলাম যে 22,000 কোটি টাকা, এই পরিকল্পনা করে আমরা আগাই দিয়েছিলাম। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমাদের 2017 সালের ওইদিকে দেখি যে আমাদের এস্টিমেট আরও খরচ বেশি বাড়তে যেতেছে, মানে হচ্ছে তোমার স্প্যান এবং এত বেশি পাইলিং করা হয়েছে যে সরকার পরে যে ঠিক আছে যত টাকাই সমস্যা খরচ হোক আমরা সমস্যা নেই, আমরা আমাদের বেস্ট কোয়ালিটিতে যাব, সেই জন্য আমাদের 28,000 কোটি টাকা এবং সর্বশেষ এখন পর্যন্ত 32,000 কোটি টাকা আমরা খরচ করছি এই পদ্মা সেতুর পিছনে। তো এটাও কি এস্টিমেট করা লাগছে না আগে থেকে, তার মানে কি পদ্মা সেতু হয়নি তার আগে কি আমরা সিভিল ইঞ্জিনিয়ার আগে থেকে আমরা এস্টিমেট করে দিতে পারছি যে আমাদের এত কোটি টাকা খরচ হবে, সেই জন্য কি এস্টিমেটিং একটা খুবই ভাইটাল জিনিস। তো আমরা এস্টিমেটিং কী বলে, এস্টিমেটিং বলতে কী বোঝো, এই প্রশ্নটা আসে, এটা পরীক্ষায় আসবেই, এস্টিমেটিং কাকে বলে, এবং যে যদি ভাই বাদিতে যাও তাও জিজ্ঞাসা করবে যে এস্টিমেটিং তুমি যখন নিয়োগ হবে তোমার তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে এস্টিমেটিং করতে আসছো তাহলে এস্টিমেটিং কাকে বলে এটা বলো। তো এস্টিমেটিং একদম সিম্পল একটা ধারণা, সিম্পল সংজ্ঞা মনে রাখবা, বলতে পারা যাবে, বেশি কঠিন করার দরকার নেই, জাস্ট একটা মনে রাখবা যে তুমি একটা বিল্ডিং করবা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, তোমাকে একটা বিল্ডিং করার দায়িত্ব দিয়েছে একজন মালিক, তাই না? একজন মালিক তোমাকে এত মনে করো 2 কোটি টাকা দিয়ে বলছে যে তুমি আমাকে একটা 6তলা বিল্ডিং করে দাও, তোমার হাতে কত টাকা দিছে, 2 কোটি টাকা, এখন এই 2 কোটি টাকার ভিতরে তোমাকে বিল্ডিং করতে হবে। তো বিল্ডিং করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে আগে মাল সামগ্রী কিনে নিয়ে আসতে হবে, ইট সিমেন্ট রড বালু যা কিছু লাগে সব কিছু আমাদের কিনে নিয়ে আসতে হবে প্রথমে, তাই না? বাড়িঘর করার জন্য যা যা লাগে
সবকিছুকে নিয়ে আসলাম তাহলে এটাকে আমরা কি বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় প্রথমে বলবো মাল সামগ্রী এখন এই বিল্ডিং দাঁড় করানোর জন্য কি লাগবে শ্রমিক লাগবে শ্রমিক লাগবে কিনা শ্রমিক ছাড়া কি বিল্ডিং সম্ভব আগে সবকিছু করে নিলাম তারপরে হচ্ছে তোমার সবকিছু ফিনিশিং দিলাম কালারিং দরজা জানলা সবকিছু একদম সুন্দর করলাম এরপরে আমরা কি যাব মনে করো বিল্ডিং পুরো দাঁড়ানো হয়ে গেল তুমি এখন জাস্ট এটাকে বিক্রি করবা অথবা মানুষের কাছে সেল করবা আর কি তখন কি করতে হবে এর জন্য একটা বাজারে কি মূল্য নির্ধারণ করতে হবে এখন এই বাজারে মূল্য নির্ধারণ করার সময় আমরা অনেক সময় ভুল করে ফেলি মনে করো তোমরা যখন পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে টেন্ডার দিবা এটাও যেন মনে রাখতে হবে টেন্ডার দিবা অথবা যখন মানুষের কাছে বাজেটটা পেশ করবা অথবা মানে এস্টিমেটিংটা পেশ করবা এমনভাবে পেশ করবা বাজারে মানে বাজারের মূল্যটা এমনভাবে দিবা যাতে যে কিনবে তারও আগ্রহ হয় এবং যে মালিক তারও আগ্রহ জন্মে এখন যে কিনবে তার আগ্রহটা কীভাবে হবে যদি তুমি তাকে তার বাজেটের ভিতরে দিতে পারো তাহলেই তো মানুষের আগ্রহ জন্মাবে তাই না ফ্যাসিলিটিস হাই ক্লাস দিছো কিন্তু দাম অনেক বেশি মানুষের সামর্থ্যের বাইরে তাহলে মানুষ ওই বিল্ডিংয়ে কিনবে স্কুল কলেজ ভার্সিটি করার জন্য কিনবে না তো ব্যাংক করার জন্য কিনবে কিনবে না তো আমার এমনভাবে বাজার দরটা করতে হবে যাতে হচ্ছে মানুষ কিনে আর আমাকে এমনভাবে এস্টিমেশনটা করতে হবে যেন কি মালিকও খুশি থাকে মালিককে লাভ দেখাইতে হবে না যে আমি ছয়তলা বিল্ডিং করলাম আমি আপনাকে এত টাকা লাভ দিতেছি আমরা যদি 2.5 কোটি টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হইলো কত টাকা 50 লাখ টাকা আর 2.5 কোটি টাকা দিলে যে মনে করো যে ব্যাংক অথবা স্কুল কলেজ করার জন্য যে বিল্ডিংটা কিনবে সেও খুশি দেখা যায় তার বাজেটের ভিতরে খুশি সে মিলে গেছে সে তখন নিয়ে নেবে আর মালিক দেখতেছে 50 লাখ টাকা লাভ আসতেছে তখন কি সেও খুশি তার মানে আমার এমনভাবে এস্টিমেশনটা খরচটা এমনভাবে দাঁড় করাইতে হবে যাতে দুই পক্ষই খুশি থাকে ঠিক আছে নাহলে কিন্তু হবে না নাহলে ওই সময় দেখা যায় যে সেই জন্য আমরা অনেক সময় টেন্ডার পাই না টেন্ডারটা এমনভাবে আমাকে সাবমিট করতে হবে এমনভাবে এস্টিমেশনটা করতে হবে যাতে কি বাজারেও আগ্রহ দাম বাড়ে যায় আমার মালিকও খুশি থাকে ঠিক আছে তো দেখো আমি এই 5টা স্টেপ দিয়ে এই এস্টিমেটিংয়ের সংজ্ঞাটা লিখছি যে পুস্তক পাঠে কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ প্রথম অংশটা কি ছিল মাল সামগ্রী তারপরে আমরা কি করছি শ্রম নিয়োগ করছি তারপরে গুণগত মানগত নির্ণয় মানে কি সর্বোচ্চ পরিমাণে ফ্যাসিলিটিস দিছি এরপরে কি বাজারের মূল্য নির্ধারণ এবং লাস্ট যে যেটা ছিল কি মুনাফা মুনাফা বলতে এখানে আর কি লাভ বুঝেছে আর কি যে লাভ এটা কি মালিকের কাছে এই তথ্যটা দিতে হবে যে আমার এত টাকা লাভ হইতেছে এই যে মুনাফা তথ্য প্রদান এবং সরবরাহ ইত্যাদি কাজ সম্পাদন করা হয় এটাকে এস্টিমেটিং বলে তাহলে কি একদম সিম্পল না জাস্ট বিল্ডিং চিন্তা করবা যে পুস্তক পাঠে এটা গেল প্রথমে যে পুস্তক পাঠে তারপরে এই যে দেখো 5টা স্টেপ আমি লিখে দিয়েছি যে মনে রাখার কৌশল 5টা স্টেপ প্রথমে কি মাল সামগ্রী তারপরে কি করবো শ্রম নিয়োগ দেবো শ্রম নিয়োগ দেওয়ার পরে আমি কি করবো গুণগত এবং মানগত নির্ণয় করবো তারপরে বাজারে মূল্য নির্ধারণ করবো এবং লাস্ট যেটা আছে মালিককে খুশি করবো মুনাফা তথ্য প্রদান 5টা স্টেপ দিয়ে কি একটা বিল্ডিং হয় এটা একদম দেখো প্র্যাকটিক্যালি চিন্তা করবা সংজ্ঞাটা তাহলে লিখতে পারা যাবে তাহলে প্রথম স্টেপটা আমার কি হবে মাল সামগ্রী তারপরে হচ্ছে শ্রম নিয়োগ গুণগত মানগত নির্ণয় বাজারে মূল্য নির্ধারণ এবং লাস্ট মুনাফা তথ্য প্রদান ঠিক আছে সবার মনে থাকবে এখন এই যে 5টা স্টেপ লিখেছি আমি সেদিনও বলছিলাম যে আমরা জিনিসগুলো এমনভাবে পড়বো একটা প্রশ্ন দিয়ে যেন 2-3টা প্রশ্ন হয়ে যায় বেশি পরিশ্রম করা যাবে বেশি খাটনি করে মাথায় ভারী করার দরকার আছে বই অনেক ডিফিকাল্ট করে লেখা আছে এখন যে তোমাদের আরেকটা প্রশ্ন আছে দেখো এটা সেটা হচ্ছে এস্টিমেটের উপবিভাগগুলো লেখো এস্টিমেটের উপবিভাগগুলো লেখো তো এস্টিমেটের এই যে দেখো আমি একটা বিল্ডিংয়ের ছবি দিয়ে রাখছি এরকম তো এই বিল্ডিং করার জন্য একটু আগে আমরা কীরকম স্টেপগুলো দিছি প্রথমটা কী ছিল প্রথমটা ছিল হচ্ছে মাল সামগ্রী ইয়েস এই যে প্রথমটা মাল সামগ্রী 2 নম্বরটা কী ছিল শ্রম নিয়োগ তারপরে কী ছিল গুণগত এবং মানগত নির্ণয় এটাকে আমরা একদম ছোটো একটা ভাষায় লিখছি হচ্ছে প্লান্ট প্লান্ট মানে কি আমরা যেমন একটা গাছ তৈরি করার সময় কি রক্ষণাবেক্ষণ করতে হয় না সে আর কি গুণগত এবং মানগত নির্ণয় এটাকে প্লান্ট তোমার বই লেখা আছে সেজন্য আমি প্লান্ট লিখে রাখছি তোমরা যদি গুণগত এবং মানগত নির্ণয় লিখে রাখো কোনো সমস্যা নেই কোনো ভুল হবে না তারপরে 4 নম্বর আমি কী করছি বাজারে হচ্ছে তোমার কি বাজারে মূল্য নির্ধারণ মানে উপরিব্যয় মানে কী পরিমাণে আমি বাজারে এটা সেল করবো এবং লাস্ট কী ছিল লাস্ট ছিল আমার মুনাফা অর্জন দেখো আগে এস্টিমেট কাকে বলে ওই সংজ্ঞাটা দিয়ে আমার কী হয়ে গেছে এস্টিমেটের উপবিভাগগুলোর নামও পড়া হয়ে গেছে ঠিক আছে দেখো এক সংজ্ঞা দিয়ে অনেক 2টা প্রশ্ন পড়া হয়ে গেছে তাহলে প্রথম যেটা কি আমাদের বিল্ডিং দাঁড় করার জন্য প্রথমে হচ্ছে এই যে মাল সামগ্রী তারপরে শ্রম নিয়োগ তারপরে গুণগত এবং মানগত নির্ণয় বা প্ল্যান্ট তারপরে উপরিব্যয় আর লাস্ট যে স্টেপ এটা হচ্ছে কি মুনাফা তথ্য প্রদান বা ডিরেক্ট তোমরা মুনাফা লিখে রাখতে পারো ঠিক আছে মুনাফা বলতে আবার তোমরা কী বলো হচ্ছে ইয়ে মনে করো না শুট টু দেওয়ার মনে করো না মুনাফা বলতে এখানে আসলে লাভ বুঝেছে ঠিক আছে তো এই মুনাফা বলতে আসলে তোমার লাভ বুঝেছে আর তোমরা এই যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা এস্টিমেটিং করবা এস্টিমেটিংয়ে দেশের একটা অনেক বড় সেক্টর নেই এস্টিমেটিংয়ের অনেক জব তো এই আমাদের এই যে সিভিল ইঞ্জিনিয়ার এই যে এস্টিমেটার যারা আছে তাদের উপরে সবার একটা আক্ষেপ এরা আগে থেকেই আমরা কী বলছি পরিব্যয় বলছি না পরিব্যয় মানে পরিব্যয় মানে পরিকল্পনা করে ব্যয় তো এদের উপরে যেটা সবার আক্ষেপ সব মালিক পক্ষের এটা তোমাদেরও আক্ষেপ আছে যে এরা আগে থেকেই পরিকল্পনা করে রাখে যে এরা এত টাকা পকেটে ভরবে নিজের পকেটে ভরবে মানে এই যে 2 কোটি টাকা দিছে সে আগে থেকে এটাকে 3 কোটি বানিয়ে রাখছে মানে 50 লাখ নিজের পকেটে ঢুকায় আগে থেকে সে চিন্তা করে রাখছে
তো তোমরা ভাই এই যে সিভিল ইঞ্জিনিয়ার হবা এস্টিমেটিং করবা নিজের পেশাটার সাথে অন্তত সৎ থেকো এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে উপার্জনটা যেন হালাল হয় কোনোভাবে যেন হারাম না হয় তো আমরা নেক্সট স্টেপে আসি এস্টিমেটের প্রকারভেদ এস্টিমেটকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি একটা প্রাথমিক এস্টিমেট আর একটা হচ্ছে বিস্তারিত এস্টিমেট প্রাথমিক এস্টিমেটে দেখো আমি এখানে ছবি দিছি এখানে দেখো তোমার বিল্ডিং এর নিচে জাস্ট টাকা পয়সা দেয়া আছে ডলারের অনেকগুলো ছবি দিয়ে রাখছি তো এখানে তোমার প্রাথমিক এস্টিমেটটা যেরকম এটা হচ্ছে তোমার জাস্ট মনে করো কম্পারিজন করে আর কি কোনো ক্যালকুলেশন ছাড়া কোনো ক্যালকুলেশন ছাড়া মনে করো তুমি একটা শার্ট কিনছো তুমি একটা শার্ট কিনছো 400 টাকা এখন আমি একটা এরকম শার্ট কিনতে চাইতেছি তাহলে আমার বাজেটটা কি রকম হবে আমার বাজেটটা হবে যে 400 টাকা তাই না এখন তুমি মনে করো একটা বিল্ডিং করছো 6 তলা বিল্ডিং করছো 2 কোটি টাকায় তাহলে আমিও চিন্তা করতেছি আমি যদি ওর মতো একটা বিল্ডিং দিই তাহলে আমার আমার আমারও খরচ হবে হয়তো 2 কোটি টাকা এটা হচ্ছে প্রাথমিক এস্টিমেট আর যেটা হচ্ছে তোমার বিস্তারিত এস্টিমেট এখানে দেখো আমি একদম বিল্ডিং ক্যালকুলেটর সবকিছু ছবি দিয়ে দেখাইছি মানে কি তুমি একদম ডিটেইলস এই যে মাল সামগ্রী শ্রম নিয়োগ গুণগত মানগত নির্ণয় তারপরে হচ্ছে বাজারে মূল্য নির্ধারণ এই সব কিছু যদি আমি একদম এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি এটাকে তখন আমি বলবো হচ্ছে বিস্তারিত এস্টিমেট ঠিক আছে এখন আমরা আরো দেখো সংজ্ঞা দেখলে আরো তখন ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যে আসি যে প্রাথমিক এস্টিমেট তাহলে প্রাথমিক এস্টিমেটের যে সংজ্ঞাটা একটু আগে আমি যেটা বললাম সেটা দিয়েছি কি কাজ শুরু করার পূর্বে স্বল্প সময়ে পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক এস্টিমেট এই যে দেখো আমি মনে রাখার জন্য কৌশল মানে কাজ শুরু করার পূর্বে কাজ শুরু করার পূর্বে সময়টা কি হবে স্বল্প সময়ে এই যে স্বল্প সময়ে স্বল্প সময়ে পরিবাহ নির্ণয় করার পদ্ধতি এই যে পরিবাহ নির্ণয় করার পদ্ধতি মানে কাজ শুরু করার পূর্বে খুবই কম সময়ের জন্য যদি আমি অল্প সময়ের মধ্যে যদি মানে এই যে অন্যের সাথে কম্পারিজন করে অথবা তুলনা করে যদি পরিবাহটা নির্ধারণ করি সম্ভাব্য পরিবাহ নির্ণয় করার পদ্ধতি এটাকে কি বলবো আমি এটাকে বলবো হচ্ছে কি প্রাথমিক এস্টিমেট ঠিক আছে সবার ক্লিয়ার কাজ শুরু করার পূর্বে স্বল্প সময়ে পরিবাহ নির্ণয় করার পদ্ধতি একদম সোজা এই যে এটা দিয়ে দিছি এটা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে স্বল্প সময়ের ভিতরে সময়টা কিন্তু খুবই স্বল্প আর এটা কিভাবে করবো অন্যের সাথে কম্পারিজন করে অথবা মানে একটা অভিজ্ঞতা থেকে ঠিক আছে এরপর আসবো কি বিস্তারিত এস্টিমেট বিস্তারিত এস্টিমেট তো বিস্তারিত এস্টিমেটটা হচ্ছে তোমার একদম যেটা আমি একটু আগে বললাম যে কোনো কাঠামো নির্মাণ করার সময় কী লাগে প্রথমে প্রথমে লাগে হচ্ছে মাল সামগ্রী তারপরে কী করবো তারপরে হচ্ছে শ্রম নিয়োগ তারপরে গুণগত মানগত নির্ণয় বাজারের মূল্য নির্ধারণ তারপরে হচ্ছে মুনাফা মানে এই সবগুলা জিনিস যদি আমি একসাথে করি তাহলে এটাকে কী বলবো বিস্তারিত এস্টিমেট মানে তোমাকে কেউ যদি এস্টিমেটিংয়ের সংজ্ঞা বলে দেখো হুবহু সংজ্ঞা কিন্তু একই এস্টিমেটিংয়ের সংজ্ঞা এবং বিস্তারিত এস্টিমেটের সংজ্ঞা এক্স্যাক্টলি দ্য সেম আর এই যে আমি দেখো প্রসেসটা লিখে রাখছি প্রথমে কি তাহলে বিস্তারিত এস্টিমেটের প্রথমে ধাপটা কি মাল সামগ্রী তারপরে হচ্ছে কি শ্রম নিয়োগ তারপরে 3 নম্বর হচ্ছে গুণগত মানগত নির্ণয় 4 নম্বর বাজারের মূল্য নির্ধারণ এবং লাস্ট যে কি এটা হচ্ছে মুনাফা তথ্য প্রদান ঠিক আছে একদম সোজা না এভাবে স্টেপ অনুযায়ী মনে রাখবা জাস্ট তুমি একটা বিল্ডিং দাঁড় করাবো এর জন্য যা যা প্রসেস লাগে এদের আমি লিখছি যে কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ তারপরে কি মাল সামগ্রী শ্রম নিয়োগ গুণগত মানগত নির্ণয় বাজারের মূল্য নির্ধারণ মুনাফা প্রদান শেষ একদম এটা যদি করি তাহলে কি এটা বিস্তারিত এস্টিমেট ঠিক আছে ক্লিয়ার ওকে এখন হচ্ছে তোমার এস্টিমেটের জন্য কী কী গুণাবলী থাকা প্রয়োজন এস্টিমেটের জন্য গুণাবলীগুলো আমার এই গুণাবলী কী কী গুণাবলী বলতে তোমার কী কী গুণাবলী থাকতে হবে কি তুমি কী কী গুণাবলী থাকলে এস্টিমেট করতে পারবা তো এই যে দেখো আমি লিখছি এস্টিমেটের জন্য নিম্নোক্ত গুণাবলী এটা কি প্রথমে হচ্ছে তোমার নির্মাণ কাজ সম্বন্ধে কি একটা জ্ঞান থাকতে হবে তাই না যদি জ্ঞান না থাকে যদি নলেজ না থাকে না থাকে তাহলে তুমি কীভাবে করবে এস্টিমেট অবশ্যই বাজার করতে যাওয়ার আগে আমাদের একটা জ্ঞান থাকা লাগে না যে আমি চাল কোথায় কিনতে পাবো তবে কী করবো না করবো এটা আমার জ্ঞান থাকতে হবে তো প্রথমে কি নির্মাণ কাজের খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে আর জ্ঞান তারপরে কি নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে মানে আগে থেকে খাতায় হোক অথবা প্র্যাকটিক্যালি হোক একটা অভিজ্ঞতা থাকতে হবে প্রথমে কি তাহলে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে এই যে একটু আগে বললাম বিস্তারিত এস্টিমেটের জন্য মাল সামগ্রী শ্রম নিয়োগ এসব কিছুর জন্য কি জ্ঞান থাকা লাগবে এরপরে হচ্ছে নির্মাণ কাজের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন কারিগরি সম্পর্কে জ্ঞান থাকা এই জিনিসটা একটু বোঝানো আসছে দেখো আমি লিখছি নির্মাণ কাজের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন কারিগর এখন তুমি যে এস্টিমেট করবা মনে করো তুমি এই যে আমাদের ইট সিমেন্ট রড বালু এগুলো কিনতে হয় এখন আমি বলছি কি বিভিন্ন এলাকা এবং বিভিন্ন কারিগর এখন তুমি যে জায়গায় মনে করো বিল্ডিং করবা এই জায়গায় কি সব কিছু ভালোভাবে পাওয়া যায় ওইখানে মনে করো অনেক জায়গায় আছে যে তুমি বিল্ডিং করছো এইখানে কিন্তু অন্য জায়গায় ইট ভালো পাওয়া যায় তোমার এই জ্ঞানটা থাকা লাগবে না যে আমি কোন জায়গা থেকে আনলে আমি আমার বিল্ডিংটা বেস্টভাবে করতে পারবো মনে করো তোমার বিল্ডিংয়ের আশেপাশে 2 নম্বর 3 নম্বর ইট তৈরি করা যায় কিন্তু তুমি কি 2 নম্বর 3 নম্বর ইট দিয়ে বাড়ি করবা বাড়ি তো করবে না সেজন্য তোমার জ্ঞান থাকতে হবে যে কোথায় আমার 1 নম্বর ইটটা পাওয়া যেতে পারে কোথায় আমার বালুটা সবচেয়ে ভালো পাওয়া যেতে পারে কোথা থেকে কোন সিমেন্টটা কিনলে আমার বিল্ডিং সবচেয়ে ভালো হবে কীভাবে রং করতে হবে কোন জায়গা থেকে দরজা জানলাগুলো আমরা ইউজ করলে আমাদের বিল্ডিংটা বেস্ট ফ্যাসিলিটিস পাবে তো এই জন্য আমি বলছি যে হচ্ছে বিভিন্ন এলাকার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে মানে এই যে বালু রড সিমেন্ট কোন জায়গা থেকে কোন এলাকা থেকে কিনলে ভালো হবে এটা তোমার অবশ্যই একটা নলেজ থাকা লাগবে নাহলে তুমি এস্টিমেটিং করবা কীভাবে
ঠিক আছে আর চার যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন কারিগর সম্বন্ধে কারিগর সম্বন্ধে বলতে এখন মনে করো তোমরা মনে করো এস্টিমেটিং তো অনেকেই করে এস্টিমেটিং তো অনেকেই করবে অথবা মনে করো তোমরা বলে হচ্ছে হোটেলগুলোতেও দেখবা সবগুলো হোটেলেই গ্রিল ভালো তৈরি করে কিন্তু কোথায় যেখানে যার নাম ভালো যার আগে থেকে অনেক একটা তার পূর্ব পুরুষ অনুসারে যে ভালো করে আসতেছে আমরা কি তার কাছে যাই না তো সেই জন্য হচ্ছে তোমার বিভিন্ন কারিগর সম্বন্ধে এখন মনে করো তুমি এমন মিস্ত্রি নিয়ে আসলে তার ফিনিশিং ভালো না তো সে টাইলস নিয়ে আসলে দেখা গেলো 10টা টাইলসের মধ্যে 2টা টাইলস নষ্ট করে ফেলে ভাঙিয়ে ফেলে তো আমার কাছে আমাকে এমন কারিগর নিয়ে আসতে হবে যেন আমার এই ওয়েস্টেজগুলো না হয় টাইলস অথবা দরজা জানলা যেন ফিনিশিংয়ের কোথাও যেন খারাপ না হয় কোনো যেন ত্রুটি না আসে বিল্ডিংয়ের ভিতরে ঠিক আছে আর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে বিভিন্ন কাজের ধাপগুলোকে মানুষের সামনে প্রদর্শন করার ক্ষমতা এই চারটা তো তোমাকে করতে হবে খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কি মাল সামগ্রী সমনিয়োগ বাজারের মূল্য নির্ধারণ মুনাফা তথ্য প্রদান এগুলো তো থাকতে হবে আর লাস্ট কি বিভিন্ন কারিগর এলাকা আর ফাইনাল যে স্টেপটা আছে এটা আমার সেটা হইতেছে মানুষের সামনে প্রদর্শন করার ক্ষমতা এই প্রদর্শন করার ক্ষমতাটা যদি আমাকে বুঝাইতে বলো তাহলে আমি বলবো যে মনে করো তুমি পরীক্ষায় পড়ছো অনেক সব পারো তুমি কিন্তু তুমি খাতায় কিছু লিখতে পারো না তাহলে আমার রেজাল্টটা কত আসবে জিরো আসবে তুমি এস্টিমেটিং অনেক ভালো পারো কিন্তু তুমি যদি এখন তুমি যার কাছে উপস্থাপন করবো অথবা মানে যার কাছে তুমি টেন্ডারটা পাঠাবা অথবা যে তোমার মালিক তার কাছে যদি তুমি ভালোভাবে উপস্থাপন করতে না পারো তুমি যদি তার মন জয় করতে না পারো তাহলে কি তোমার এত কষ্ট করে এত এস্টিমেশন করে কোনো লাভ আছে তো সেই জন্য তোমার এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা নিজেকে এক্সপ্রেস করার জন্য এটা খুবই দরকার যে কি আমি যেন মানুষের সামনে গিয়ে নিজেকে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারি এক্সপ্রেস করতে পারি আমি যে এস্টিমেশনটা করছি এটাই যে বেস্ট এটা কি মানুষের সামনে তুলে ধরতে হবে নাহলে তো মানুষ খুশি হবে না ঠিক আছে তো এই চার্ট এইগুলো স্টেপ যেন সব মনে থাকে তাহলে কি খুঁটিনাটি জ্ঞান অভিজ্ঞতা তারপরে মাল সামগ্রী ও শ্রম ঘন্টা নিয়োগ তারপরে বিভিন্ন এলাকায় কারিগর সম্বন্ধে ধারণা এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে বিভিন্ন কাজের ধাপগুলো কি মানুষের সামনে প্রদর্শন করার ক্ষমতা তো এস্টিমেটিং এবং কনসেপ্ট অফ এস্টিমেটিং বা এস্টিমেটিং এর প্রাথমিক ধারণা মোটামুটি হচ্ছে তোমার এইগুলোই মনে হয় যে তোমার সবগুলো ক্লিয়ার হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম CPI Polytechnic